সরকারি চাকরি নাকি ফ্রিল্যান্সিং কোনটা আপনার জন্য বেস্ট হবে? আপনি হয়তো বুঝতেছেন না সরকারি চাকরি নেবো 7 লাখ 8 লাখ টাকা দিয়ে নাকি ফ্রিল্যান্সিং করবো কোনটা করবেন বুঝতেছেন না। আপনার যদি 7 থেকে 8 লাখ বা এখন তো 13-14 লাখ লাগে সরকারি চাকরি নিতে, যদি এরকম যদি পরিস্থিতি হয় তাহলে আমি মনে করি আপনি সরকারি চাকরি না নেন, আপনি 6 মাসে ফ্রিল্যান্সিং কোর্স করে, কারণ ফ্রিল্যান্সিং করা শুরু করলে আপনার সবচেয়ে বেস্ট হবে। আর যদি আপনি মনে করেন যে না আমি ফ্রিল্যান্সিং ট্র্যান্সিং করবো না, আমি সরকারি চাকরি নেবো, খুব তাড়াতাড়ি বিয়ে করা দরকার, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাইতেছে, তো এই মুহূর্তে তো আমার এই ই করা সম্ভব না, তাহলে আমার চাকরি নিতে হবে। যদি চাকরি নেওয়া সম্ভব হয় তাহলে যদি আপনার গার্লফ্রেন্ডের প্যারা থাকে পিছনে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং বাদ দিয়ে সরকারি চাকরি নেন, কারণ পিছনে প্যারা নিয়ে আপনি কখনো ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না। আর সবসময় তাড়াহুড়া করবেন টাকা টাকা কবে আসবে টাকা কবে আসবে এরকম তাড়াহুড়া করবেন, খালি টাকার চিন্তা চিন্তা করে করে ফ্রিল্যান্সিং শিখবেন, কিচ্ছু শিখতে পারবেন না ভাই। আপনি ফ্রিল্যান্সিং শিখলে আপনার প্রথমে শিখার নিয়ত করে শিখতে হবে যে আমি এটা শিখবো, টাকা ইনকাম আসুক বা না আসুক, এরকম করে শিখবেন আপনার অটোমেটিক টাকা আসবে। কিন্তু আপনারা করেন কি, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাইতেছে কি করি, তাড়াতাড়ি একটা কোর্সে ভর্তি, কোর্সে ভর্তি আমরা তারা কিছু শিখে টিকে তারপরে মার্কেট প্লেসে চলে আসেন, একটাকাও ইনকাম করতে পারেন না। এইরকম পরিস্থিতি যদি আপনার হয় আপনি কখনো টাকা ইনকাম করতে পারবেন না, আপনি শিখেন, শিখার পরে আপনার অটোমেটিক টাকা চলে আসবে। আর যদি সরকারি চাকরি নেন, সরকারি চাকরি নিলে সুবিধা আছে, কারণ সরকারি চাকরিতে শেষ মুহূর্তে যা কিছু টাকা পাওয়া যায় যা বৃদ্ধ বয়সে যা এই সমস্যায় পড়তে হয় না, হয়তো বা বৃদ্ধ বয়সে আর একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি সরকারি হাফ বেতন পাবেন। আপনি যে চাকরি করেন সরকারি সেই চাকরি যে বেতন পান ওই বেতনের হাফ বেতন পাবেন, যে টাকা দিয়ে আপনি খুব আরামে চলতে পারবেন, শেষ বয়সে যা আপনার কোনো কিছু করতে হবে না, এটা হচ্ছে সরকারি চাকরির সুবিধা। সরকারি অসুবিধা হচ্ছে আপনার মানসিক একটা পেশারে থাকতে একটা চাকরির ক্ষেত্রে, কিন্তু ফ্রিল্যান্সিং এ এই পেশারটা নাই, আপনার যখন মন চাইলে আপনি কাজ করলেন, মন চাইলে না কাজ করলেন না, এইটা হচ্ছে ফ্রিল্যান্সিং। কারণ ফ্রিল্যান্সিং একদম মুক্তভাবে আপনি কাজ করতে পারেন, আপনার কোনো চাপ নাই, আপনার কোনো বস বুস কেউ নাই, আপনার মন চাইলে কাজ করলেন না হলেন নাই। আর ফ্রিল্যান্সিং করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন, সরকারি চাকরি করে আপনি 20 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারেন, কিন্তু ফ্রিল্যান্সিং করে আপনি 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারেন, অনেকে আবার 2 লাখ 3 লাখ করে। তবে আমি মোটামুটি একটা ধরলাম, আপনার সর্বনিম্ন হলেও আপনার 200 থেকে 300 ডলার, এমনি পোলাপান স্কুলের বাচ্চারাও 200-300 ডলার ইনকাম করে মাসে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই ফ্রিল্যান্সিং শিখেন আপনি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু এই টাকাগুলো আপনি যদি ধরে না রাখতে পারেন শেষ বয়সে যে আপনার অনেকটা সমস্যায় পড়বেন, কারণ এই টাকা যে টাকা ইনকাম করেন এটা যদি আপনি কোনো কাজে লাগান বা ধরে রাখতে পারেন তাহলে শেষ বয়সে যে আপনার কোনো সমস্যা হবে না। আর সরকারি চাকরিতে হচ্ছে আপনার টাকা ধরে রাখতে হবে না, কিচ্ছু রাখতে হবে না, আপনার টাকা অটোমেটিক সরকার ধরে রাখবে, যেটা আপনাকে পেনশন হিসেবে লাস্ট মুহূর্তে দেবে। তো সেই টাকা আমি দেখছি পেনশনের টাকা অধিকাংশ মানুষ খাইতে পারে না, তার বাচ্চা কাচ্চারাই খায়, কারণ এমন সময় পেনশনের টাকা পায় শেষ বয়সে, হয়তো বাঁচার কিছুদিন আগে পেনশনের টাকা পায়, ওই টাকা কোনো কাজে আসে না। তো আমি সেই ক্ষেত্রে যদি আপনি যদি আমার মতন অলস হন, মানে আমার মতন অলস, কোনো চাপ নিতে চান না, কারো কথা শুনতে চান না, নিজের মতো নিজে চলতে চান, তাহলে আমি মনে করি আপনার জন্য বেস্ট হবে ফ্রিল্যান্সিং। কারণ ফ্রিল্যান্সিং এর উপরে আপনার বেস্ট কোনো কিছু নেই, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি ফ্রিল্যান্সিং শিখেন, শিখে কাজে লেগে যান। আর সরকারি চাকরি 8 লাখ টাকা ঘুষ দিয়ে আপনি সরকারি চাকরি নেবেন, 8 লাখ 10 লাখ টাকা ঘুষ দিয়ে ওই ঘুষের টাকা আপনার উঠাই দুটাইতে অনেক টাইম লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং করেন, তার পাশাপাশি যদি আপনার মনে চায় আপনি সরকারি চাকরি নিতে পারেন। সরকারি চাকরির আরো একটি সুবিধা হচ্ছে, দুনিয়া যদি গায়েব হয়ে যায় তারপরে কিন্তু সরকারি চাকরির বেতন আছে, কারণ আপনার পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আপনি বেতন পাবেন, এইটা হচ্ছে সরকারি চাকরির সুবিধা। আর শেষ বয়সে যে হাফ বেতন তো আছে, তারপর পেনশন তো আছে, এই মোটামুটি সব মিলায় সরকারি চাকরি মোটামুটি বেস্ট। তাই বর্তমানে মেয়ের বাবাদের প্রথম চয়েস হচ্ছে সরকারি চাকরি, কারণ সরকারি চাকরিজীবী যদি কেউ সরকারি চাকরি যদি মারাও চায় তাহলে তার বউ ওই ওই চাকরিজীবীর হাফ বেতন পাবে, তার মানে কি লাইফটা একদমই সেটেল। সেই জন্য প্রত্যেকটা মেয়ের বাবা চায় যে সরকারি চাকরিজীবীর সাথে মেয়ে দিতে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিং করে যদি আপনি টাকা ইনকাম করেন, ওইটার থেকে কিন্তু বর্তমানে সবাই খালি এই সরকারি চাকরিজীবী বিষয়ে ছুটছে, কিন্তু ফ্রিল্যান্সিং করে একটা বাচ্চা ছেলে সেও কিন্তু মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করে, এটা কিন্তু দেখা যায় না। যদি 1-1.5 লাখ টাকা কোনো বেতনে থাকতো, যদি 50-60 হাজার টাকা বেতনের কোনো সরকারি কেউ চাকরি করতো, তাহলে তার সাথে মেয়ে দেওয়ার জন্য এলাকার এমপির মেয়েও দেওয়ার জন্য সে প্রস্তুত থাকতো। কারণ হচ্ছে, কারণ সরকারি চাকরি 60 হাজার টাকা বেতনের সরকারি চাকরি, তাহলে কোন লেভেলের চাকরি হতে হবে বুঝেন। তো সেই ক্ষেত্রে মানে একজন ফ্রিল্যান্সার 1-1.5 লাখ টাকা ইনকাম করে মাসে, তো তার সাথে মেয়ে দিতে চায় না অনেকেই। কিছুদিন আগে তো মানুষ ফ্রিল্যান্সিং বুঝতোই না, মানুষ ভাবতো যে দূর এইসব কি ভুয়া টুয়া, কম্পিউটার থেকে টাকা বেরোয় নাকি এইসব ভুয়া টুয়া। কিন্তু এখন মোটামুটি অনেকেই বুঝে, মহামারীতে সব মানুষকে ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা দেয়া গেছে, কারণ মহামারীতে সবাই বুঝতে পারছে যে আসলে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায়। আগে কিন্তু মানুষ এত কিছু জানতো না, এই এই করোনা ভাইরাস আসার পরে থেকে মানুষ কিন্তু জানতে পারছে যে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায়। যারা আগে কাজ করে তারা, যারা অনেক আগে থেকে কাজ করছে এরা জানে, কিন্তু যারা নতুন ছিল তারা কিন্তু জানতো না। আবার হয়তো অনেকে কি ছিল, কিছু কিছু জানতো কিন্তু কাজ করতো না, কিন্তু এখন সবাই একদম ঝুঁকে পড়ছে এই মহামারীর সময়।
তবে আপনি যদি সরকারি চাকরি পাওয়াটাও অনেকটা টাফ ব্যাপার, সরকারি চাকরি পেতে হলে আপনার লোক লাগবে প্লাস টাকাও লাগবে, তো সেই ক্ষেত্রে আপনার আমি মনে করি আপনি এই মুহূর্তে থেকে আপনার চাকরির পিছনে না ছুটে আপনি একটা কোর্সের পিছে দৌড়ান, ফ্রিল্যান্সিং শিখে আসুন, একটা কোর্সের পিছে দৌড় মারেন, দৌড় দিয়ে কোর্সটা করে আসুন, যে কোনো একটা কোর্স করে আসুন, হয়তো বাটপার মাটপার দেখে কোর্সটা কোর্সে ভর্তি হন, কারণ বাটপারেরও অভাব নাই আর কেউ কেউ মনে করেন এসটিএমএল সিএসএস জানো না, সেও ফ্রিল্যান্সিং এর মাস্টার টিচার হয়ে গেছে, তো সেই সব লোকজন বাদ দিয়ে আপনি এমন কারোর কাছে যান যারা নাকি যাদের ফিডব্যাক দেখেন অনেক ভালো, সেই সব জায়গা দেন, আপনি খোঁজ করেন, আপনি খোঁজ করলেই বুঝতে পারবেন কে ভালো কে খারাপ। আবার এমনও আছে টাকা দিয়ে কিন্তু রিভিউ কিনে, সেই সব লোকের কাছে যান না। তো এই মুহূর্তে থেকে আপনি ফ্রিল্যান্সিং শিখে শুরু, ছয় মাস পরে যদি আপনি ফ্রিল্যান্সিং কি কি করতে হবে কোথায় কাজ করতে হবে আপনি অটো বুঝে যাবেন, আপনার কেউ বোঝাবে না, বুঝছেন, আপনি অটোমেটিক বুঝবেন, আপনার কারোর কাছ থেকে শিখতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি বলবো যে এই মুহূর্তে আপনি ফ্রিল্যান্সিং এর যোগ দেন, ফ্রিল্যান্সিং শিখেন, যে কোনো একটা কোর্স করেন, কোর্স করার ফলে আপনার দুই তিন থেকে ছয় মাসের ভিতরে এই ভিতরে আপনি শিখতে পারবেন, তবে আপনার আমি মনে করি এর ভিতরে শেখার পাশাপাশি আপনি মোটামুটি একটা আয়ের কাছেও চলে যাবেন, মোটামুটি লেভেলের একটা আয়ও করতে পারবেন। দেখা যায় ছোটোখাটো অনেকে ইয়ে আছে, আমার অনেকেই আমি যখন কাজ শিখছি তখন দেখা যায় তো অনেকে ছোটোখাটো ওয়েবসাইটের মেনুটা একটু এইভাবে ডিজাইন করে দেয়, একদম ড্রপ ডাউন মেনু করে দেন, বা এরকম একটা পেজ করে দেন, এরকম করে এই করতো অনেকেই করতো, ওই দেখা যায় তো এখান থেকে 500, 1000, 1500 এরকম করে আসতো, মানে শেখা অবস্থায় এরকম ধরনের কাজ পেতাম আমি। তো আপনারা এরকম পাবেন, আপনারা কাজ পাবেন, আবার পাশাপাশি কাজ করবেন, আর নিজের একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেই ওয়েবসাইটে থেকে দেখবেন আপনার সে অনেকগুলো কাজও পাবেন, আপনার ওয়েবসাইটে থেকে গুগল অ্যাডসেন্স হয়ে টাকা ইনকাম করতে পারবেন, আর পাশাপাশি আপনি একটা ইউটিউব চ্যানেলও করতে পারেন, ইউটিউব চ্যানেল করলে আপনি ইনকাম করতে পারেন। তবে আমার মনে হয় বেস্ট হবে ফ্রিল্যান্সিং এই মুহূর্তে, কারণ এই মহামারীর পরে অনেকের কাছে টাকা নাই, 10-15 লাখ টাকা দিয়ে আপনি কীভাবে সরকারি চাকরি নেবেন, এই মুহূর্তে কিন্তু টাকা নাই আর সবাই এই টাকা জোগাড় করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং এর পিছে দৌড় মারেন, আপনার যদি গার্লফ্রেন্ডকে বিয়ে করতে ইচ্ছা করে তাহলে আপনি ফ্রিল্যান্সিং এর পিছে দৌড় মারেন। ধন্যবাদ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, পাশে পাবেন।